এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তা গুড ইভিনিং বললাম কারণ আজকে ব্লগটা আমি সন্ধে থেকে স্টার্ট করলাম। তা আমার ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করব তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা, তাহলে আমারও ভালো লাগবে। চলো তাহলে আসছি। Happy birthday to you. এই যে এইটা পিসি দিয়েছে তোকে জন্মদিনের গিফট, আমি বারবার বলেছি দিতে হবে না, তাও দিয়েছে। পিসি খুব আশীর্বাদ করেছে আর বলেছে যে জন্মদিনের গিফট। সুস্থ হোক তারপরে আসবে। পিসিকে পরে ফোন করে নিবি তাহলেই হবে। পিসি দিয়ে দিয়েছি তোমার গিফট। আমাকে বলছে তুই আগে বললি না আমি তাহলে একটা জিনিস কিনে আনাতাম, আমি বলছি ও কিনবে না গো কিছু না, হার মার নিয়ে আয়। তারপরে আমাকে বলছে না তুই টাকা নিয়ে যা। আবার আমি বললাম দিতে হবে না, আমাদের লোকটা ও যে ওর বাবা বলছে এই পিসি দিচ্ছে নিয়ে যাও। দেখো রা কত পিছনে কি চপ। ওরা এসে সারপ্রাইজ দেবে বুঝতেই পারিনি জানো তো। তা আমার 3 অক্টোবর জন্মদিন, ওরা 2 অক্টোবর আমার বাড়িতে এসেছে এই সন্ধেবেলা। বললাম ওরা নাচে গেছিলো কিন্তু আমি জানতাম আজকালে ওরা আসবে, কিন্তু আজকে আসবে এটা কিন্তু আমরা জানতাম না, অন্তত আমি জানতাম না সত্যি, কারণ বলেনি ওরা আমাকে কিছু। যাই হোক দেখো প্রত্যেকটা বন্ধুর বার্থডে সেলিব্রেশন আমরা এইভাবেই করেছি। তা আমি জানি আমারটা বাদ যাবে না, ওরা কোনো না কোনো দিন করবে, সে আজ হোক কাল হোক। তা আমাদের এই 4 বন্ধুত্বের মানে অটুট ভালোবাসা যেন থাকে। তোমরা অনেক অনেক আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা খুব ভালো থাকি, সুস্থ থাকি, সাবধানে থাকি। আর তোমরা ছাড়া আমাদের তো চলবেই না, তোমরা সেটা ভালো মতো জানো। কারণ আমরা যেরকম একটা বন্ধুত্বের পরিবার হয়েছে, তোমরাও কিন্তু আমাদের একটা অনেক বড় পরিবার হয়ে গেছো। তাই তোমাদেরকে তো আমাদের চাই, সবাই তোমাদেরকে দিচ্ছে দেখো, তোমাদের জন্য তোমাদের জন্য তাহলে ওকে ওকে আশীর্বাদ করো। একদম সবাই যেন ভালো থাকার জন্য জীবনে যেন অনেক বড় অনেক বড় হতে পারে, দেখো তোমাদেরকে বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, তাহলে আশীর্বাদ করো। দেখো তো কত কিছু বলেছে, সবাই পারো ওকে করতে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করো ওকে। তোমরাও খাও আমরাও খাই, দারুণ হয়েছে করছি, মানে খুব সুন্দর হয়েছে, ফাইস্টা ভালো হয়েছে, এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। দেখো সব কেক পায়েস খাওয়া হচ্ছে আর অনেকটা পরে মা এসেছে, মা তো আগে আসতে পারেনি, অনেকটা পরে মা এসেছে, মা আশীর্বাদ করলো টাকা দিয়ে। এরপরে মাকে আমি একটু কেক খাইয়ে দিয়েছি আর বাবুও নেই, আর মাও আমাকে একটু কেক খাইয়ে দিয়েছে। বাবুকে ছিল টিচার্স ডেতে, ও এসে দেখো ওর কি অবস্থা, ঘেমে নেই একাকার। তা আমার দিদির ছেলেও এসেছিল, ও ভালো লাগলো, দিদিও ভালো লাগলে। তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব।